Hello guys, this is Chiranjit Chil and you are watching Digi Classes. Aji ami ji bikhoy adhyayan korim hedu hol prantik byay aro gor byor major somporko. Yar agote ami byay ba byor prokar humor bikhoye agor video ot alochona korisu. Hei video bilak jodi apnaloke swa nai agote hei video humo sai lobo. Tetia ei video humo ba agontok ji bilak video ahi ase byor oporot এই হকলবিলাক ভিডিও সাবলৈ বা বুজাত বহুত সহায় হ'ব তো আমি বুজি আছো প্রান্তিক ব্যয় আৰু গড় ব্যয়ৰ মাজৰ সম্পৰ্ক ইয়াৰ আগতে আমি এটা ৰেখা আঁকি লৈছো প্রান্তিক ব্যয় আৰু গড় ব্যয়ৰ এটো লল ওয়াই আৰু ও এক্স এক্সিস এইফালে ওয়াই এক্সিসৰ ফালে আমি লম এমসি আৰু এসি আৰু ইফালে আমি লম উৎপাদনৰ পৰিমাণ আমি জানো যে গৰ্বৰ ৰেখাডাল যেটো গৰ্বৰ ৰেখা আছে আমাৰ হেতু ইংৰাজী ইউ আকৃতি দৰে হয় ইয়া হল আমাৰ গৰ ব্যয় রেখা আৰু এই গড় ব্যয় রেখাডালৰ যেটো নিম্নতম বিন্দু আছে সেই বিন্দুটো এম সি রেখাডালে তলৰ পৰা কাটিব অৰ্থাৎ এইটো হল আমাৰ এম সি রেখা এতিয়া আমি যদি এম সি আৰু এসি ৰ মাজৰ সম্পৰ্ক বুজিবলৈ চেষ্টা কৰো তেনেহলে প্ৰথমতে দেখিবলৈ পোৱা গৈ আছে ইয়াতে যে যে যেতিয়া এসি রেখাডাল বা গড় ব্যয় হ্রাস পাই আছে বা কমি আছে ইয়াতে আমাৰ গড় ব্যয় প্রথমতে কি হৈ আছে কমি আছে যেতিয়া আমাৰ গড় ব্যয় কমে বা হ্রাস পাই থাকে তেনে অৱস্থাত প্রান্তিক ব্যয় অর্থাৎ এম সি রেখাডাল এসি রেখাডালৰ তলত থাকিব ইয়াতে যদি আমি চাও এক নম্বৰত কি লিখা আছে এম সি ইজ লেস দেন এ সি অৰ্থাৎ যেতিয়া গড় ব্যয় হ্ৰাস পায় তেনে ক্ষেত্ৰত প্ৰান্তিক ব্যয় ৰেখাডাল এ সি ৰেখাডালৰ তলত থাকিব আকৌ এইখিনি পৰ্চনত যদি আমি চাও এ সি ৰেখাডালে ইয়াত কি হৈ আছে বৃদ্ধি পাই আছে যেতিয়া এ সি বৃদ্ধি পায় অৰ্থাৎ গড় ব্যয় বৃদ্ধি হৈ থাকে তেনে ক্ষেত্ৰত প্রান্তিক ব্যয় বৃদ্ধি হয়ে আছে কিন্তু এসি রেখাডালত কই এম সি রেখাডাল উপরত আছে গতি ইয়াত কি লিখা আছে এম সি ইজ গ্রেটার দেন এ সি তো গতি যেতিয়া এসি বৃদ্ধি পায় তেতিয়া এম সি রেখাডাল এসি রেখাডালর উপরত থাকে আকৌ ইয়াত আমি কি পালো যেতিয়া এসি হ্রাস পায় তেনে ক্ষেত্রত এম সি রেখাডাল এটো এম সি রেখা এম সি রেখাডাল এ সি রেখাডালর তলত থাকে তিনি নম্বরত আমি যদি সম্পর্ক কবলে বিচাৰো এইখিনি ঠাইত এ সি ডাল কি হৈছে স্থির হৈছে বা এইখিনি ঠাইত আমার এ সি সর্বনিম্ন হৈছে এইটো যদি আমি বিন্দু আঁকি দিওঁ এ সি ইয়াতে কি হৈছে সর্বনিম্ন হৈছে এই সর্বনিম্ন হওয়া বিন্দুত অর্থাৎ গড় ব্যয় যেতিয়া সর্বনিম্ন হয় তেনে ক্ষেত্রত কি হৈছে আমার এই বিন্দুটোত এম সি আৰু এ সি কি হৈছে সমান হৈছে গতিকে আমি তিনি নম্বৰ এনেকৈ ক'ব পাৰোঁ যে গড় ব্যয় যেতিয়া সৰ্বনিম্ন হয় তেতিয়া এম সি আৰু এ সি সমান হয় গতিকে এই বিন্দুটোৰ ক্ষেত্ৰত এম সি আৰু এ সি কি হৈছে সমান হৈছে আৰু ইয়াতে এ সি সৰ্বনিম্ন হয় গতিকে তিনি নম্বৰ ইয়াত কি লিখা আছে যে এম সি ইজ ইকুৱেলছ টু এ সি এইটো কেতিয়া হ'ব যেতিয়া এ সি সর্বনিম্ন হব তো ইয়াই হল প্রান্তিক ব্যয় আৰু গড় ব্যয়ৰ মাজৰ সম্পৰ্ক আমাৰ ভিডিঅ'সমূহ যদি ভাল লাগি আছে নিশ্চয় লাইক শ্বেয়াৰ আৰু চেনেলটো সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব ইয়াৰ উপৰিও আমি আগন্তুক ব্যয়ৰ ওপৰত ভিডিঅ'সমূহ আপলোড কৰিম সো ষ্টে কানেক্টেড উইথ আছ থেংক ইউ ফৰ ৱাচিং আৱাৰ ভিডিঅ'ছ